বাঙালির আবেগের আরেক উৎসব রথযাত্রা। পুরীর জগন্নাথ, হুগলির মহেশ্বর, পরে শোনা যায় মহিষাদলের রথের নাম। মহিষাদলের রাজা আনন্দলাল উপাধ্যায় সহধর্মিণী রানী জানকী দেবীর আমলে 1776 সালে শুরু হয় রথযাত্রা। অতি প্রাচীন এই 244 বৎসরের রথ আগে 1932 সালে বন্ধ হয়েছিল ইংরেজদের অত্যাচারের প্রতিবাদ জানাতে গিয়ে। ফের 88 বছর পর করোনা ভাইরাসের কারণে বন্ধ মহিষাদলের বিখ্যাত রথযাত্রা। মহিষাদল পঞ্চায়েত সমিতিতে মহিষাদলের বর্তমান রাজপরিবারের সদস্য হরপ্রসাদ গর্গের উপস্থিতিতে সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত হয় এবছর বন্ধ রাখা হচ্ছে রথযাত্রা। আমাদের যা রথের যে নিয়মাবলী আছে, যে ঠাকুর আসবেন, যেটা আমাদের মেন আমাদের রথ টানাটা হচ্ছে না, বাকি নিয়মাবলীগুলো যা হয়ে থাকে যতটা সম্ভব আমরা পালন করার চেষ্টা করব। যতটা প্রশাসন থেকে বা আমাদের পঞ্চায়েত থেকে যতটা আমরা যৌথভাবে ডিসিশন নিয়ে, যাতে মানুষের কোনো সমাবেশ না হয়, যাতে যা মহামারী পৃথিবীতে ছড়িয়েছে আর যাতে না ছড়ায়, যতটা আমরা চেষ্টা করতে পারি সেই মতে আমরা নিয়মাবলী রাখব। পঞ্চায়েত সমিতিগতভাবে এবং যারা এসেছিলেন প্রশাসনের সকলেই ছিলেন, আমরা সকলেই একমত হয়েছি যে রথ টানা হবে না এবং মেলাও বসবে না। মাঙ্গলিক যতটুকু না করলে নয় সেটাই করা হবে। এই রথে মেলা চলে প্রায় এক মাস ধরে। অন্যান্য জায়গায় রথে জগন্নাথ বলরাম সুভদ্রা থাকলেও মহিষাদলের রথে থাকেন রাজপরিবারের কুল দেবতা গোপালজিউ। প্রশাসনিক সূত্রে জানানো হয় এই মহামারীর সময় জনসাধারণের সুরক্ষার কথা চিন্তা করেই এবছর বন্ধ থাকবে রথযাত্রা, বসবে না মেলা। রাজপরিবার সূত্র খবর, নিয়ম মেনে গোপালজিউ মাসির বাড়ি যাবেন পালকি জোরে, তবে সেখানে থাকবেন বাড়ির লোকেরাই। করোনার যাথাকালে বন্ধ মহিষাদলের শতাব্দী প্রাচীন 244 বছরের রথযাত্রা। ব্যুরো রিপোর্ট, দ্য পিপল টিভি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন নতুন নতুন নিউজ আপডেটের জন্য।